এবার শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। সোমবার মামলার শুনানিতে নতুন করে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নেয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। রাজ্যের ডিএড উত্তীর্ণরা যারা 2017 সালে টেট পরীক্ষায় বসতে পারেননি তাদের জন্য নতুন করে টেট পরীক্ষা নিতে হবে বলে এদিন জানায় বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ। এই দিন মামলার শুনানিতে টেট পরীক্ষা নেওয়ার দিনক্ষণ বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। জানানো হয় 2022 সালের 31 মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। মামলাকারীদের বক্তব্য, টেট 2017 নেওয়ার নোটিফিকেশন হয়েছিল 2017 সালে, ফর্ম ফিল আপের প্রক্রিয়াও শেষ হয়ে যায় তখনই, কিন্তু প্রক্রিয়ার বা পরীক্ষাটা নেওয়া হয় 2021 সালের জানুয়ারি মাসে, মাঝে কোনো পরীক্ষাই হয়নি। অথচ এনসিটি গাইডলাইন মেনে ন্যূনতম বছরে একবার এই পরীক্ষা নিতেই হবে। তবে যারা ডিএড পাশ করেছেন তাদের বয়সের বিষয়টা মাথায় রাখা হোক, অর্থাৎ এই 4 বছরে যাদের প্রশিক্ষণ হয়েছিল তাদেরও পরীক্ষায় বসতে দেওয়া হোক, কারণ পরীক্ষা না নেওয়াটাই বোর্ডের ব্যর্থতা। মামলাকারীদের যুক্তি শোনার পরই এদিন নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2017 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বছর 31 জানুয়ারি রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা দিয়েছিলেন 2.5 লক্ষ চাকরি প্রার্থী। তার আগে প্রাথমিকের টেট পরীক্ষায় বসার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন 2018-20 ডিএড ব্যাচের বেশ কয়েকজন চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সেই ব্যাচের মামলাকারীদের পরীক্ষার্থীদের পক্ষে রায় দেন, কিন্তু তারপর বোর্ড ডিভিশন বেঞ্চে যায়। সৌমেন রায় এবং সুগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হেরে যায় মামলাকারীরা। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বেশ কিছু পরীক্ষার্থী। সেই মামলাতেই ধাক্কা খেল এবার রাজ্য সরকার।